উত্তর পূবর দুয়ারমুখ গুয়াহাটি মহানগরী এই গুয়াহাটি মহানগরীতে বিভিন্ন প্রান্তরপরা বহুলোকর আগমন ঘটে কিবা কামতে হক বা আত্মীয় স্বজনের ঘরলে ফুড়বলে হক গুয়াহাটি মহানগরীলে কিন্তু বিভিন্ন প্রান্তরপরা বহুলোকর আগমন ঘটে প্রতিটি দিনতে আর এই সময়সাতে বহুজনে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বা নিজের বন্ধুবর্গর সঙ্গে উচর এখন হোটেলত খাদ্য গ্রহণ করবলে বা আহার গ্রহণ করবলে যাবলে হাবিয়াস করে বহুতে নিজের বন্ধুর সঙ্গে বা নিজের পরিয়ালের সঙ্গে সন্ধ্যার ভাগত নিশার ভাত বা দুপুরের ভাত খাবলে বিচারে কিন্তু সেই আহার গ্রহণ করবলে যাওতে কিন্তু এগারী সচেতন নাগরিক হিসাবে আপনি সাবধান হব গুয়াহাটি মহানগরীত এতিয়া এনেদরে খাদ্যত উলালে জেঠি হয় আপনি মই কল্পনা করব নোৱাৰা গুয়াহাটি মহানগরীতে এতিয়া খাদ্য পরিবেশন করবলে গৈছিল আর সেই খাদ্য গ্রহণ করার সময়সতে এটা জেঠি পালে এগারী গ্রাহকে গুৱাহাটী মহানগরী পল্টন বজার মা কালী হোটেলত সংঘটিত হয়েছে এই অঘটন আর এই জেঠি পোৱাৰ লগে লগে গ্রাহকর মাজত লাগি গল হুয়া দুয়া খাদ্য গ্রহণ করবলে গেছিল আর সেই সময়সতে যে খাদ্য পরিবেশন করা হল তার মাজতে খাদ্যর মাজতে উলালে এটা জেঠি যাক লৈ হোটেলর কর্মচারী আর গ্রাহকর মাজত লাগিল বাক বিতণ্ডা এই কথা মানি লোবলে অস্বীকার করেছিল আর প্রথমে ক্ষমা বিচারিছিল আর ক্ষমা বিচার পিছতেই আসলে দুই পক্ষের মাজত কিছু মতানৈক্য হয় বা বাক বিতণ্ডা হয় যে কিয়লকে অকনো নোচোয়াকৈ যেহেতু গ্রাহকে যথেষ্ট বিল পরিশোধ করবলগা হয় এসাজ খাদ্যর বাবদ গতি বিলটো ঠিকই পরিশোধ করে কিন্তু তার বাবদ এনে ধরনের খাদ্য কিয় প্রদান করা হয় পূর্বতে দেখবলে পাওয়া গেছিল গুয়াহাটী মহানগর বিভিন্ন প্রান্ত যত পৌর নিগমে অভিযান চলাইছিল যে খাদ্য কেনেদরে প্রস্তুত করা হয়েছে বা বিভিন্ন মিঠাই যুহ বিপণী থাকে সেই সময়তো প্রায়ে গুয়াহাটী পৌর নিগমে অভিযান চলা দেখবলে পাওয়া যায় কিন্তু কার্যক্রমত সেই অভিযান দুই বা তিনদিন চলার পিছত সেই অভিযানের যেটা সমাপ্ত হয় পুনের সেই আগর উপলে উভতি যায় অর্থাৎ পাকঘর লেতেরা বা যত খাদ্য পরিবেশন করে বা প্রস্তুত করে সেই সময় যথেষ্ট কদর্যময় পরিবেশের মাজত প্রস্তুত করে যার ফলত এনেদরে খাদ্যর মাজতে উলাল এটা জেঠি মা কালী হোটেলত সোমবারে নিশা নিজের পরিয়ালের সঙ্গে আহার গ্রহণ করবলে যাওয়া এগারী গ্রাহকর প্লেটত উলাল এটা জেঠি আর তারপরে বর্তমান মা কালী হোটেল ইতিমধ্যে সিল করে দিয়া হয়েছে মা কালী হোটেলত এজন গ্রাহকে ভাত খাওঁতে ভাতৰ থালিত জেঠি উলাইছিলে আৰু তাৰ পিছতে সেই গ্রাহকজনে পল্টন বজাৰ আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছিলে আৰু সেই এজাহাৰৰ পিছতে আজি প্রশাসনের লোক আর খাদ্য সুরক্ষা বিভাগের লোক উপস্থিত হয়ে মা কালী হোটেল সিল করে দিছে আর দেখা পাইছে বর্তমান ইয়া সকল বস্তু ভিতর সকল বস্তু বাহির উলাই দিয়া হয়েছে আর প্রশাসনের লোক উপস্থিত হয়ে যেহেতু খাদ্য সুরক্ষা বিভাগের লোক উপস্থিত আসে সকলখিনি চোয়া চিতা করেছে আর এটা কথা কৈছে যে অপরিষ্কার পরিবেশত ইয়াত খাদ্য প্রস্তুত করে থাকা হয়েছিল আর গুয়াহাটী পৌর নিগমে সিল করে দিছে মা কালী হোটেল আর উল্লেখ করবো যে কেবল মা কালী হোটেল নয় গুয়াহাটী মহানগরী বা রাজ্যের বিভিন্ন প্রান্তর হোটেল সমূহ কিন্তু এনে ধরনের অস্বাস্থ্যকর খাদ্য গ্রাহকক পরিবেশন করে অহা হয়েছে বহুলোকে মুখ খুলে বা বহুলোকে এই ক্ষেত্রত কোনো ধরনের মাত নমতাকৈ গুছি আহে কিন্তু আপনি সজাগ হব যেহেতু এসাজ খাদ্যর বাবদ আপনি আপনার সাঁচতিয়া ধন দি আহে গতি সেই ক্ষেত্রত আপনার কেনে ধরনের খাদ্য যোগান ধরা হয়েছে বা কেনে ধরনের খাদ্য সমূহ প্রস্তুত করেছে তাক লৈ কিন্তু এগারী সচেতন নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব আছে গতি মা কালী হোটেল সিল করে দিয়া হয়েছে ইয়ার পিছত আশা করা হয়েছে যে হোটেল সমূহে এই ক্ষেত্রত এক উচিত শিক্ষা লাভ করব আর পরবর্তী সময় গ্রাহকক খাদ্য যোগান ধরার সময়সাত যথেষ্ট সচেতন হবো।